বাংলাতে এই রকম অত্যাচার অবিচার অনাচার আজ আজকে যেটা আমরা কখনো মানবো না আজকে যেটা মানুষ তো সচেতন অনেকটাই সচেতন হয়েছে তাই তো তৃণমূল কংগ্রেস আইএসএফ কে দেখে ভয় 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 করছে ওদের বুকে টুপটুপুনি শুরু হয়ে গেছে তাই তো রাজনৈতিক ভাবে আমাদের সঙ্গে লড়তে পারছে না বলে তাই তো জনতার উপকারে না ভাবে অন্যায় অত্যাচার ভাবে যে কোনো ভাবে যে কোনো মর্মে নওশাদ সিদ্দিকী কে জেলের মধ্যে রাখতে হবে এই তৃণমূল কংগ্রেস এরা নিজের চেয়ার দখলে রাখার জন্য আমাদের আনিস খান থেকে শুরু করে বকরি কাণ্ড থেকে শুরু করে এরা শুধু নিজেদের চিত্র বাঁচাতে এরা সমস্ত রকমের অন্যায় অত্যাচার অবিচার এই বাংলার মানুষের উপর নামিয়ে আনতে পারে এবং এই সভা প্রমাণ করে দেয় মন্দির বাজার থেকে তৃণমূল কংগ্রেস নামটা মুছে যাবে আগামী দিনে আইএসএফের সৈনিক বা যোদ্ধা প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই আজকের যে এই সভা আজকের এই মানুষের ঢল নেমেছে তৃণমূলের বিরুদ্ধে এই শাসক দলের দুর্নীতি চক্রান্তের বিরুদ্ধে আজকে যে এই জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে এখান থেকে আপনাদেরকে সভা নিতে হবে এবং এই সভা প্রমাণ করে দেয় মন্দির বাজার থেকে তৃণমূল কংগ্রেস নামটা মুছে যাবে আগামী দিনে আগামী তিস্তার পঞ্চায়েত নির্বাচনে এই মন্দির বাজার ব্লকে আজকে যে বিজয়গঞ্জ বাজারে সভা চলছে এই সভায় আজকে যে মানুষের ঢল নেমেছে এই ঢল থেকে পরিষ্কার হয়ে যায় দিনে আলোর মতো পরিষ্কার যে এই ব্লকে তৃণমূল কংগ্রেস একটি অঞ্চল আর ক্ষমতায় আসতে পারবে না তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা আজকে দেখে গ্রামে গ্রামে দিদির দুধ বা দিদির ভূত হিসেবে আপনাদের বাড়িতে বাড়িতে যাচ্ছে কিসের জন্য বন্ধু পাঁচ বছর তো তাদের কোনো হদিস ছিল না আজকে হঠাৎ প্রয়োজন পড়ে গেল কেন আপনার বাড়িতে যাওয়ার এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনাদের ভুলে গেলে চলবে না এই তৃণমূল কংগ্রেস এরা নিজের চেয়ার দখলে রাখার জন্য আমাদের আনিস খান থেকে শুরু করে বকরি কাণ্ড থেকে শুরু করে এরা শুধু নিজেদের চিত্র বাঁচাতে এরা সমস্ত রকমের অন্যায় অত্যাচার অবিচার এই বাংলার মানুষের উপর নামিয়ে আনতে পারে আপনারা দেখেছেন কিছুদিন আগে বকরুতে যে কাণ্ড হলো ওখানে কোনো আইএসএফ এর কর্মীরা ছিল না প্রত্যেকে ছিল তৃণমূলের কর্মী তাই বলছি আজকে ডেকে যারা মন্দির বাজার বলতে তৃণমূল কংগ্রেসটা বুক থেকে করছেন নিজের জীবন বা বাজি রেখে করছেন সেই সমস্ত বন্ধুদেরকে আমি বলতে চাই এই মঞ্চে দাঁড়িয়ে আপনারা যে তৃণমূল কংগ্রেসটা করছেন আপনার জীবনটা নিরাপদে আছে তো বকরি কাণ্ডের মতো আপনার জীবনটা অতি সহজে দিয়ে দিতে হবে না তো আজকে ডেটে দাঁড়িয়ে কোন তৃণমূলের নেতা নেত্রী প্রধান থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত কেউ বলল না যে বকরি কাণ্ডে যেটা হয়েছে এটা অন্যায় হয়েছে তৃণমূলের কর্মীদের উপর অবিচার হয়েছে অত্যাচার হয়েছে অবিচার হয়েছে এই কথা কোন তৃণমূলের নেতা কোন তৃণমূলের কর্মীর বলার সাহস রাখে না বরং আমরা এই মন্দির বাজারের মাটিতে দাঁড়িয়ে সেদিনে বকরি কাণ্ডের বিরুদ্ধে আমরা আইএসএফ রাস্তায় নেমেছিলাম তৃণমূলের কর্মী মরেছে কিন্তু আমরা মানবতার খাতিরে আমরা হচ্ছে মানবতার মূর্তবতী সাম্যবাদের মহান নেতা মিশিরাদিকের পদক দিশারি কালী মানুষের মুক্তি সূর্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যেদিন নূপুর শর্মা অরুচিকর মন্তব্য করেছিলেন ঠিক সেই দিনে আমরা যেমন রাস্তায় নেমেছিলাম বকরি কাণ্ডেতেও আমরা রাস্তায় নেমে বলেছিলাম এই বাংলাতে এই রকম অত্যাচার অবিচার অনাচার আজ আজকে যেটা আমরা কখনো মানব না আজকে যেটা মানুষ তো সচেতন অনেকটাই সচেতন হয়েছে তাই তো তৃণমূল কংগ্রেস আইএসএফ কে দেখে ভয় 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 করছে ওদের বুকে টুপটুপুনি শুরু হয়ে গেছে তাই তো রাজনৈতিক ভাবে আমাদের সঙ্গে লড়তে পারছে না বলে তাই তো জনতার উপকারে না ভাবে অন্যায় অত্যাচার ভাবে যে কোনো ভাবে যে কোনো মর্মে নওশাদ সিদ্দিকী কে জেলের মধ্যে রাখতে হবে আরে বন্ধু একটা কথা শুনে যান তৃণমূলের বন্ধুরা তৃণমূলের যারা আজকে
साधारण मानुषेर अधिकारेर कथा बोले साधारण मानुषे किभाबे दुबेला दुमुठो खेये पड़े बाजबे सेई कथा बोले सेई जायगाय दाड़िये आईएसएफ लड़ाई करे आईएसएफ कोनो মুখ্যমন্ত্রী কানটা খুলে শুনে নেন আর আজকের ডেটে নওশাদ সিদ্দিকী ঠিক যতদিন জেলে থাকবে এক একটা দিনে দশখানা করে অঞ্চল এই বাংলার মানুষ আইএসএফ কে গিফট দেবে আমি এই এই মন্দির বাজার সভা থেকে বলতে যাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনি যতদিন নওশাদ সিদ্দিকীকে জেলে পুরে রাখবেন আপনি গুনে নেবেন হিসাব করে নেবেন আপনার নেতা নেত্রীদেরকে বলে দেবেন এক একটা দিনের বিনিময়ে দশ দশখানা করে অঞ্চল এই বাংলার মানুষ আইসিকে গিফট দেবে তাই বলবো বন্ধু ভয় নেই পুলিশ আপনাদেরকে হ্যারাসমেন্ট করছে আমাদের কাছে সমস্ত রকম খবর আছে আপনারা একটা নোট তৈরি করুন যাই সমস্ত নেতারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাপস ব্যানার্জি মহাশয় আপনারা একটু প্রত্যেককে করতালি মেরে ওনাকে সম্বর্ধনা জানাবেন যে কথা বলছিলাম বন্ধু বাংলাতে যে অরাজনৈতিকতা শুরু হয়েছে সেদিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে নতুন সূর্য উদয় হবে আগামী তিস্তার পঞ্চায়েত নির্বাচনে আপনারা যে শাসক দল দুর্নীতিমূলক শাসক দল আজকের দিনে যে শাসক শাসকের ভূমিকা পালন করছে না তারা মানুষের উপর অন্যায় অবিচার অত্যাচার নামিয়ে এনেছে এই অন্যায় অত্যাচার অবিচার ওই দিনে ভোটের দিনে তিস্তার পঞ্চায়েত নির্বাচনে আপনারা সেখানে আপনাদের রোগ আপনাদের রাগ উগড়ে দিয়ে আপনাদের ক্ষোভ উগড়ে দিয়ে আইএসএফ কে দুহাত ভরে ভোট দেবেন আপনাদের সঙ্গে থাকবে আইএসএফ আইএসএফ এমন একটা দল আইএসএফ আপনার কথা বলবে তাই তো দেখেছেন আপনারা ভাঙড়ে যখন যেদিন নওশাদ সিদ্দিকী কর্মীরা আক্রান্ত হয় ঠিক সেই দিনে একজন বিধায়ক হয়েও সেই জায়গায় সেই মাঠে ছুটে এসেছিল হয়তো হতে পারে তৃণমূলের দুষ্কৃতীরা তানাকে হাত ভেঙে দিয়েছে তানাকে মেরেছে তানার গাড়ি ভাঙচুর করেছে কিন্তু তৃণমূলের নেতা নেত্রীদের মধ্যেও আপনাদের কি বলে উপরের উপরের ঘরে বসে নেন কিন্তু তিনি রাস্তায় নেমে রাজনীতিটা করেছে বাড়ি তানার গাড়ি ভাঙ তানার হাত ভাঙ কিন্তু তিনি মাই যে মানুষের জন্য ছুটে এসেছিল এটাই হচ্ছে আইএসএফ এর আইডিওলজি এটা হচ্ছে আইএসএফ এর সিস্টেম এটা হচ্ছে আইএসএফ এর কালচার তাই বলবো বন্ধু আপনারা কোনো প্ররোচনায় পা দেবেন না আপনারা কোনো প্ররোচনায় পা দেবেন না আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই আগামী তিস্তার পঞ্চায়েত নির্বাচনে আপনাদের বাড়িতে বাড়িতে এই কাঠমান্ডি সরকারের কিছু নেতৃবৃন্দ আপনাদের বাড়িতে বাড়িতে যাবে আর একটা করে ব্যাগ নিয়ে যাবে ব্যাগে কিছু টাকা থাকবে কত টাকা থাকবে আপনার ভোটটা কিনতে যাওয়ার জন্য 5000 10000 খুব বেশি হলে আপনার ফ্যামিলিতে ভোট কেনার জন্য 10000 টাকা করে নিয়ে যাবে আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই আজকের ডেটে একটা ছাগলের দাম 10000 টাকা 10000 টাকায় আপনার মূল্যবান ভোটটা বিক্রি করবেন না বন্ধু আজকের দিনে যে লড়াইটা নামতে নেমেছি আমরা আজকের দিনে সমাজ গড়ার লড়াই সুন্দর সুশীল সমাজ আমরা গড়ব এই আইএসএফ এর নেতৃত্বে এই বাংলাতে সারা বাংলা জুড়ে একটা সুন্দর সুশীল পরিবেশ সৃষ্টি হবে এখানে কোনো নিচের তলায় যারা আমরা আমরা নিচের তলে আমরা যারা রাজনীতি করি বন্ধু আমরা একটা ভাই আরেকটা ভাইয়ের মারি এই রাজনীতি কিন্তু আমরা দেখতে চাই না এই রাজনীতি পরিবর্তন আনতে হবে আপনারা দেখেছেন মমতা ব্যানার্জি দেখেছে শুভেন্দু অধিকারী ছুটে গিয়ে চা খেয়েছে তাহলে তারারা যদি নিজেদের মধ্যে ভালোবাসার জায়গাটা রাখতে পারে তারারা যদি মিল মহব্বতে থাকতে পারে আমরা নিচের তলায় দাঁড়িয়ে রাজনীতি করছি তো কি আছে আমাদের মধ্যে সেই ভাতৃত্ব বোধ হারাবো কেন আমরাও সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আইডিওলজি আলাদা হতে পারে কোন একটা ভাই টিএমসি করছে তো কি আছে কোন একটা ভাই কংগ্রেস করছে তো কি আছে আমরা কিন্তু কারোর মাথায় লাঠিটা মারতে বলবো না এটা হচ্ছে টিএমসি এর আইডিওলজি আমাদের আইডিওলজি একে অপরের ভাতৃত্ব বোধ করে চলবেন সে হতে পারে যে কোনো ধর্মের যে কোনো দলের যে কোনো
রাজনীতি করুক না কেন আপনাকে আমাকে ভাবতে হবে দিনের শেষে তারারা আমাদের গ্রামের মানুষ তারারা আমাদের পরিবার তারারা আমাদের পরিজন তারারা আমাদের একই গ্রামে আমরা সকাল হলে একই 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 মোড়েতে যাই একই হাটে বাজার করি একই বাজারে বাজার করে আমরা দিনের শেষে বাড়িতে এসে খাওয়া দাওয়া করি সেই জন্য বলছি বন্ধু আমাদের মিলটা থাকা খুব প্রয়োজন আজকের দিনে এই যে সরকারটা চলছে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে এই বাংলাতে শুধু হিন্দু আর মুসলমান এই করে একটা ভাগে বিভক্ত করার চেষ্টা করছে সেই সাম্প্রদায়িক সাম্প্রীতির সেই সাম্প্রীতি রক্ষা করতে আমরা বিকল্প আমরা আইএসএফ আমরা কিন্তু আমাদের যিনি নেতা বা নেত্রী যিনি আমাদের নেতৃত্বে দিয়েছে যে আইএসএফ দলটাকে তৈরি করেছিলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী তিনি কি বলেন তিনি সংবিধানের কথা বলেন তিনি সংবিধানের বিরুদ্ধে একটিও কথা বলেন না তাই তো তার আইডিওলজি নিয়ে আমরা চলছি তাই আমরা সংবিধান বিরোধী কেউ কোনো কাজ করব না আপনাদের সামনে সংবিধান ডেকে আমরা এই জায়গা থেকে দাঁড়িয়ে শপথ নিচ্ছি আমরা এই সংবিধানকে আগামী তিস্তার পঞ্চায়েত নির্বাচনের পরেও এই সংবিধানকে সামনে রেখে আমরা আমাদের রাজনীতি চালিয়ে যাব তাই বলছি বন্ধু এখানেই এখানেই এই আজকের এই সভা থেকে একটা বার্তা দিয়ে যাই আপনারা আপনাদের মূল্যবান ভোটকেও বিক্রি করবেন না বিক্রি করলে পরে কি হবে বিক্রি করলে পরে আপনি এতটাই পাপ করবেন আপনার যে বাচ্চা আছে বাড়িতে সেই বাচ্চাকে হত্যা করে দেওয়ার মতো পাপ হবে কারণ হচ্ছে এই সরকার আজকের ডেটে আপনি আপনার সমস্ত কিছু বিসর্জন দিয়ে আপনি আপনার একটা বাচ্চাকে শিক্ষিত করলেন এই সরকার চাকরি দিতে ব্যর্থ এই সরকার চাকরি দিতে ব্যর্থ আজকের আপনারা দেখেছেন যারা চাকরিতে মেধা তালিকায় নাম আছে তারা রাস্তায় বসে আছে আর যারা অযোগ্য নেতার কেউ কাছের লোক তারা চাকরি পেয়ে বসে আছে সময় খুব সংক্ষেপ আমাদের অন্য অন্য নেতা নেত্রীবৃন্দ আছে তারা বক্তব্য রাখবেন এখানেই আমার বক্তব্য শেষ করলাম আইএসএফ জিন্দাবাদ পীরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ